তত্ত্বাবধায়কের সরকারের কোনো প্রয়োজন নাই। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার যথেষ্ট ভূমিকা পালন করবে বলে সারা বিশ্ব বিশ্বাস করে, বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন কিনা সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে কোনো রকম ভুল করবেন না। তো স্বাভাবিকভাবে একজন আলেম মানুষ, তিনি একজন মাওলানা মানুষ, তিনি মিথ্যা কথা বলবেন, এরকম তো হতে পারে না। কিন্তু দেখেন আজকের ভাগ্যের কি নির্মম পরিহাস, এটাও আজকে শুনতে হচ্ছে যে তার মতো একজন মানুষ কি নিয়ে কথা বলতেছে। মানে আমি কোন পক্ষে যাবো আমি তো সেইটি বুঝে পারতেছি না। তিনি আমার মানহাজি ভাই, অন্যদিকে তিনি যে বিষয়টা নিয়ে কথা বলতেছেন সেটা বাংলাদেশের পুরো পৃথিবীর জন্য একটা সেন্সিটিভ বিষয়। শুনুন, আরও শুনুন, সাধারণ জনগণ বিশ্বাস করে। হ্যাঁ, আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নেই। আপনি কি মনে করেন, প্রয়োজন আছে নাকি নাই? কমেন্ট সেকশনে লিখতে কোনো রকম ভুল করবেন না। সুন্দর নির্বাচন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওটা হবে ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনা, সেই লক্ষ্যে আমরা যাতে করে নৌকার বিজয় হয়, বারবার মাননীয় প্রধান, আমিও চাই বারবার প্রধানমন্ত্রী বিজয় হোক। এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন চারবারের প্রধানমন্ত্রী, আবার যেন তিনি প্রধানমন্ত্রী হন, আজীবন তিনি প্রধানমন্ত্রী থাকুক, এবং আজীবন যেন তিনি প্রধানমন্ত্রী থাকতে পারেন, হতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নৌকার বিজয়ের ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা রয়েছে, জনগণের সাথে আমাদের একাত্মতা রয়েছে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং মাদ্রাসার যত আলেম ওলামা আছেন আমাদের সাথে ঐক্য, যাতে করে সকলেই নৌকা মার্কায় ভোট দেন। এজন্য আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, এলাকায় যাচ্ছি, ডোর টু ডোর আমরা নৌকার কথা বলছি, ইনশাআল্লাহ নৌকার বিজয় হবে, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু সবাই, মাদ্রাসা, মসজিদ, সাধারণ মানুষ সবাই যেহেতু নৌকার পক্ষে, তিনি একজন আলেম মানুষ ভাই, তিনি তো মিথ্যা কথা বলবেন না, কারণ মিথ্যা কথা তো তার সাথে সাজে না। হয় তিনি মিথ্যা কথা বলবেন না, অথবা তিনি আলেম না, দুইটার একটা, মানে আলেম হবে আবার মিথ্যা কথাও বলবে, এরকম হতে পারে না। তো এত জনপ্রিয়তা, এত জনপ্রিয়তা হওয়ার পরে সে স্বাভাবিকভাবে, তাকে তো কোনোভাবেই, মানে যেই দলের লোক বেশি থাকে সেই দলকে তো হারানো সম্ভব না, নাকি? রাজনীতিকের বিষয়ে, রাজনৈতিক বিষয়ে তো সেই দলের যেহেতু সব লোক, সুতরাং ষড়যন্ত্রকারীরা যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেও নির্বাচন হয়, তাহলেও তো তাকে হারাতে পারবে না, এটাই তো আমি মনে করি। আপনারা নির্বাচনে আসুন, নির্বাচন সঠিক হবে, সুন্দর হবে। উনি যেহেতু সিকিউরিটি দিচ্ছে, গ্যারান্টি দিচ্ছে এখানে, আমি এর আগে অবিশ্বাস করলেও এখন আর আমি অবিশ্বাস করি না। তিনি হচ্ছেন মাওলানা আব্দুল মনির মোমিন সিরাজের, আর কি আব্দুল মোমিন সিরাজ, তিনি ওলামা লীগের সভাপতি, মাশাআল্লাহ। এবং সঠিক নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন, জনগণ যাকে রায় দিবে তিনি ক্ষমতায় যাবেন। ওসামা বিন লাদেনকে তো অনেকে চেনেন, একদম ওসামা বিন লাদেনের চেহারা ফেস টু ফেস। আমি প্রথমে ভাবছিলাম যে ওসামা বিন লাদেনের ছোট ভাই হবে, যিনি বাংলাদেশে পদার্পণ করেছেন এবং বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ সুবহান ও তাআলা আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তিনি ওসামা বিন লাদেনের ভাই না, তিনি আসলে একজন, মানে ফেরেশতার রূপে, মানে ফেরেশতা মানুষ রূপে একজন ফেরেশতা, এতে কোনো সন্দেহ নেই। দেখুন, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি নৌকার বিজয় হবে, নৌকা আমাকে ভোট দিবে, সকলেই সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা করি দেশের উন্নয়নের জন্য, এবং ভোটের প্রতিযোগিতায় আমরা যেন নির্বাচনে সকলে অংশগ্রহণ করতে পারি, সে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা ব্যক্ত করছি। এর আগে বললো যে নির্বাচন আপনারা আসেন, এখন সে বললো যে আমরাও আসতে পারি, হ্যাঁ সেই আশা ব্যক্ত করতেছে। আপনাদের তো আর বাধা নাই, আপনাদের সমস্যা কি? ওকে, আমরা বাংলাদেশ আওয়ামী উলামা লীগ, উলামা লীগ মরণে কবরস্থানে এসেছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির সেই টুঙ্গিপাড়া, সেটাকেও স্মরণ করি, এবং বরানীতে বিশেষ করে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব, যিনি গেরিলা যোদ্ধা ছিলেন, যার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্যে তিনি 7ই মার্চে যে বক্তব্য দিয়েছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই বিষয়ে কেউ দ্বিমত পোষণ করবে না, এর একটা সেন্সিটিভ বিষয়। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অবদান যদি কোনো বাঙালি অস্বীকার করে, সে আসলে সত্যিকারে বাঙালি না। দলমত নির্বিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে সকলের শ্রদ্ধা করা উচিত, শুধু আমরা না, এই শ্রদ্ধাটা পাকিস্তানের মানুষও করে। এবং পাকিস্তানে কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে সুন্দর সুন্দর এরকম পিরামিড বানানো রয়েছে, যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে ছন্দ লেখা হয়েছে। সুতরাং বঙ্গবন্ধু তিনি আমাদের বাংলাদেশের জন্য একজন রত্না, একজন তিনি হীরার টুকরা ছিলেন, এতে কোনো সন্দেহ নেই।
রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এদেশের মানুষকে মুক্ত করে সারব ইনশাআল্লাহ। এই যে বক্তব্যের অনুপ্রেরণা, এই অনুপ্রেরণা জুগিয়েছিলেন বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব। অর্থাৎ গাছ যেমন হবে ফলটাই তো সেরকম হবে। বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব তিনি সব সময় বঙ্গবন্ধুর পাশে ছিলেন। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, কারাগারে ছিলেন, বিভিন্ন সময় তার উপরে জুলুম নির্যাতন হয়েছে, সকল সময় বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব পাশে দাঁড়িয়ে অনুপ্রেরণা জুগিয়েছেন। না, তার মা যে সৎ ছিল, একজন নেককার মানুষ ছিল, এতে কোনো সন্দেহ নেই। সমস্ত মাই তার সন্তানের জন্য মানে একজন মা হয়, মায়ের তুলনা তো আর হয় না। তিনি তারপর এখানে আরো একটু টাইনে দিই, তিনি যেখানে মেইন টপিকে আলোচনা করছেন করতে চাই, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবার জন্য বাংলাদেশ আওয়ামী উলামা লীগ দুর্বার গতিতে এগিয়ে চলেছে এবং ঐক্যবদ্ধ সুসংগঠিত এই উলামা লীগ আজ এক লক্ষ্য এবং গন্তব্যের দিকে পথ চলছে, যেই পথের সারথি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এবং এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে, এই বাংলাদেশে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ হবে। দেখেন তার কথার ভিতরে এমন স্মুথনেস, তার কথার ভিতরে এত সুন্দর স্মার্ট মানে স্মার্টনেস, এটা আপনি এ বিষয়ে ক্রোর্স করলেও হবে না। তার তিনি যে একজন শিক্ষিত মানুষ এবং তিনি যে একজন ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের কোনো সন্দেহ থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, কারণ কমেন্ট সেকশন হচ্ছে উন্মুক্ত। তো তিনি আসলে যেই তার ওপিনিয়ন বা তিনি যে তার মতামত ব্যক্ত করলেন, এই মতামত আসলে সকলেরই মতামত নয়, এই মতামত একান্তই ওলা মালিকের মতামত। যেহেতু তিনি ওলা মালিকের সভাপতি, সুতরাং তার মতামত, এই মতামত 16 কোটি মানুষের মতামত নাও হতে পারে, আবার হতেও পারে। আপনার মতামতকে আপনি কমেন্ট সেকশনে লিখবেন। তো বিশেষ করে এই সমস্ত মানুষজন যখন এমন একটা কথা বলে যে কথাগুলো আসলে আমাদের রাজনীতির সাথে কানেক্টেড, আমাদের দেশের সাথে কানেক্টেড, তখন একটু মানুষ মানে শুনতে চেষ্টা করে যে কী বলতেছে। আমি প্রথম দিকে ভাবছিলাম যে সত্যিকার আমি তার চেহারা দেখি প্রথম আসলে ওসামা বিন লাদেন নাকি। এরপর যখন দেখলাম যে বঙ্গবন্ধু আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলছে, তখন ভাবলাম যে আবার জঙ্গি ডঙ্গি নাকি, যে তাদেরকে নিয়ে কোনো রকম ষড়যন্ত্র করতেছে নাকি। পরে তার কথা শুনে দেখলাম যে না, তিনি তো আমাদের দলের লোক, তিনি তো আওয়ামী লীগের লোক, তিনি তো আমাদের শেখ মুজিবের সৈনিক, শেখ মুজিব সৈনিক, তিনি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশমাতা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি সৈনিক। তখন আমি আশ্বস্ত হলাম যে না, তার কথা আসলে শোনা যায়। চিন্তা করলাম যে আমি একা শুনবো কেন, তাই আপনাদেরকে একটু সাথে নিয়েও শুনি। তাই সেই সুবাদে আপনাদেরকে সাথে নিয়ে শুনলাম, আপনারা তার কথা শুনলেন। আপনাদের অভিমত এবার আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, ভিডিও শেয়ার করে দেবেন, যাতে আরও 2.4 কোটি মানুষ যাতে দেখতে পারে আপনাদের শেয়ারের মাধ্যমে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।